নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পায়ে পায়ে পঞ্চায়েত। তৃণমূল কংগ্রেসের কার্যালয় বদলে হয়ে গেল বিজেপি প্রার্থীর কার্যালয়। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে দিয়ে সেই জায়গায় টাঙানো হলো বিজেপি প্রার্থীর ব্যানার। আর তারপরেই তৃণমূল কংগ্রেসের প্রায় 300টি পরিবার যোগ দিল বিজেপিতে। বীরভূমের মুরারই 2 নম্বর ব্লকের রামচন্দ্রপুর গ্রামের ঘটনা। বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা ওই দলত্যাগী তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্যদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন। দলত্যাগীদের দাবি প্রতিশ্রুতি দেওয়ার পরেও এলাকায় উন্নয়ন করেনি তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিরা, তাই আগামী দিনে এলাকায় উন্নয়নের আশা করে বিজেপিতে যোগ দেওয়া। বিধানসভা নির্বাচনে সিট না পেলেও পেলেন পঞ্চায়েত সমিতির সিট। আর তারপরেই প্রচারে নেমে পড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়িকা ছায়া দলুই। একসময় একনিষ্ঠ কর্মী সমর্থক ছিলেন তৃণমূলের, পরে চন্দ্রকোনার বিধায়িকা পদের সিট পান ছায়া। জয়লাভ করেন, দীর্ঘদিন সামলেছেন বিধায়িকার সেই পদ, কিন্তু তারপরেই কাজের নিরিখে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। তার পরিপ্রেক্ষিতেই গত 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল টিকিট দেয়নি এই প্রাক্তন বিধায়িকা ছায়া দলুইকে। এরপর কেটেছে মাঝখানে 2 বছর, অবশেষে আবার 2023 পঞ্চায়েত সমিতি থেকে টিকিট দেওয়া হলো সেই প্রাক্তন বিধায়িকাকে। তিনি টিকিট পেয়ে প্রচারে নেমে পড়েছেন। একসময় বিধায়ক হিসেবে কাজের অভিজ্ঞতা নিয়েই প্রচার করে চলেছেন মানুষের মধ্যে, এলাকায় এলাকায় করছেন জনসংযোগ কর্মসূচি। তার দাবি 7 নম্বর পঞ্চায়েত সমিতির আসনে বিরোধীদের হারিয়ে বিপুল ভোটে জয়ী হবেন তিনি। বাসযাত্রীদের কাছে ভোট দেওয়ার আবেদন। দুর্গাপুর সিটি সেন্টার বাসস্ট্যান্ডে বাসযাত্রীদের কাছে কর জোরে ভোট দেওয়ার আবেদন তৃণমূলের। বুধবার সকালে তৃণমূল কংগ্রেসের অভিনব প্রচার। যে সমস্ত বাস সিটি সেন্টার বাসস্ট্যান্ডে আসছে সেই সব বাসের যাত্রীদের কাছে হাত জোর করে ভোট দেওয়ার আবেদন জানানো হচ্ছে। উদ্যোগ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের পোস্টারে কাদা লেপে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সিউড়ির 1 নম্বর ব্লকের কালীপুরের ঘটনা। তৃণমূলের অভিযোগ, করিদ্ধা পঞ্চায়েতের প্রার্থী মঞ্জু ধীবরের নির্বাচনী প্রচারের ব্যানারে রাতের অন্ধকারে বিজেপির দুষ্কৃতীরা কাদা লেপে দেয়। ঘটনার পর তৃণমূলের করিদ্ধা অঞ্চলের সভাপতি দেবাশিষ চট্টোপাধ্যায় সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ওই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য রাজীব চট্টোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপির কেউ এই কাজ করেনি। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল গোষ্ঠীর সঙ্গে করিম চৌধুরী অনুগামী নির্দল প্রার্থীদের মধ্যে সংঘর্ষে উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জ 1 গ্রাম পঞ্চায়েতের বসাকপাড়া এলাকা লাঠি বাঁশের আঘাতে দুপক্ষের 10-12 জন আহত হয়েছেন। আহতরা রামগঞ্জের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। স্বপন বসাক নামে তৃণমূল প্রার্থীর আঘাত গুরুতর থাকায় তাকে ইসলামপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রামগঞ্জ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় তৃণমূলের মিছিল লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। মৃত নাবালক তৃণমূল সমর্থক। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার সোয়াইশেদপুর গ্রাম পঞ্চায়েতের গাটি গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে তৃণমূল কর্মী সমর্থকরা ওই এলাকায় ভোট প্রচারে মিছিল করছিল। সেই সময় মিছিলকে লক্ষ্য করে বোমা মারা হয়। ঘটনাস্থলেই 11 শ্রেণীর এক ছাত্র গুরুতর আহত হয়। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগের তীর আইএসএফ এবং সিপিএমের দিকে। দেগঙ্গা থানার পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। বিজেপির পতাকা ফেস্টুন টাঙানোর সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপির 3 কর্মী। কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের জোয়ানিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় দিকে ওই এলাকায় বিজেপির কয়েকজন কর্মী, তারা তাদের দলীয় পতাকা ব্যানার ফেস্টুন টাঙানোর সময় তাদের বাধা দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় 3 জনকে ভর্তি করা হয় শক্তিনগর হাসপাতালে। বুধবার হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্য।
পঞ্চায়েতে মনোনয়নের পর থেকে উত্তপ্ত বাসন্তী রাতভর দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর কাঁঠালবেড়িয়া আবেদ আলী লস্কর পাড়ায় ব্যাপক বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ শাসক দলের বিরুদ্ধে রাস্তার দুধারে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা ও গুলির খোল আতঙ্কে এলাকাবাসী ঘটনাস্থলে যায় বাসন্তী থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া দু নম্বর ব্লকের কুলটি গ্রাম পঞ্চায়েতের চুয়াত্তর নম্বর বুথে সিপিএম প্রার্থী চিরঞ্জিত মণ্ডল শতাধিক কর্মী সমর্থক নিয়ে তৃণমূলে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন হারোয়া দু নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ফরিদ জমাদার পাশাপাশি মিনাখাঁ ব্লকের বাছড়া মোহনপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মল্লিকভেরি ১৩২ নম্বর ও ১৩৭ নম্বর নির্দল প্রার্থী বিশ্বজিৎ সাঁতরা ও মানসী বর তৃণমূলের জনসভায় যোগদান করলেন পাশাপাশি তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারও শুরু করেন তারা ভাঙড়ে রাতভর তৃণমূলের তাণ্ডব পোলের হাট দু নম্বর এলাকায় জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির প্রার্থী নুরজাহান বিবির বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা তৃণমূল নেতা শওকত মোল্লার অভিযোগ পোলের হাট দুই এলাকায় জমি কমিটি তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলে দিয়েছে বাড়িতে হামলা করেছে হুমকি দিচ্ছে অন্যদিকে ভাঙড় দু নম্বর ব্লকের রঘুনাথপুর গ্রামের ১৯৭ নম্বর বুথের আইএসএফ প্রার্থী ভারতী মণ্ডলের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের ভালদা গ্রামে তৃণমূলের পতাকা এবং ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে ঘটনাস্থলে পৌঁছয় সাঁইথিয়া থানার পুলিশ ভালদা গ্রামে তৃণমূল প্রার্থী তুষারকান্তি মণ্ডলের অভিযোগ এলাকায় সিপিএম প্রার্থীর বাড়িতে মঙ্গলবার রাত পর্যন্ত পিকনিক করা হয় তারপরেই এই ঘটনা ঘটে বিজেপি প্রার্থীদের সমর্থনে চা বাগানে ভোট প্রচার করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা বুধবার তিনি মেটেলি বড়দীঘি ও নাগেশ্বরী চা বাগানে প্রচার সারেন শ্রমিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি জন বার্লা তৃণমূলের দুর্নীতি সহ চা বাগানের শ্রমিকদের বঞ্চনার কথা তুলে ধরেন তৃণমূল সরকার চা বাগানের শ্রমিকদের কথা ভাবছে না বলেও এদিন অভিযোগ করেন তিনি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার ডাক দেন তিনি এদিনের মেটেলি বাগানের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির শ্রমিক নেতা রহেন মিঞ্জ গণেশ চিকবরাইক সহ অন্যান্যরা বড়দীঘি চা বাগানের ম্যানেজারের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বিজেপি মণ্ডল সভাপতি সহ একাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কেশপুর ব্লকের অন্তর্গত ১৪ নম্বর অঞ্চল ঝেতলাতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির ৪ নম্বর মণ্ডলের মণ্ডল সহ সভাপতি রাজকুমার করণ ও মণ্ডলের সাধারণ সম্পাদক অশোক দণ্ডপাঠ এছাড়াও ছ্যাথেলা অঞ্চলের বিজেপির আহ্বায়ক বাপি রাউত সহ আরও অনেকে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক উত্তমানন্দ ত্রিপাঠীর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন এরা দুষ্কৃতি হামলার অভিযোগ কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলার ছবি ধরা পড়ল সিসিটিভিতে মঙ্গলবার রাত ১২টা নাগাদ প্রার্থীর বাড়িতে বাঁশ লাঠি দিয়ে হামলা ও ইটপাটকেল ছুড়তেও দেখা গেল দুষ্কৃতীদের বীরভূমের মুরাডুই ১ নম্বর ব্লকের মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের নতুন আবদুল্লাপুর গ্রামের ঘটনা মহুরাপুর পঞ্চায়েতের ২০ নম্বর সংসদ নতুন আবদুল্লাপুর গ্রামের কংগ্রেস প্রার্থী হীরা বিবি তার বাড়ির সামনে হামলা চালায় দুষ্কৃতীরা হীরা বিবির ছেলের অভিযোগ একই সংসদে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহানারা বিবির স্বামী বশির শেখ দলীয় কর্মীদের নিয়ে বাড়িতে হামলা চালিয়েছে পঞ্চায়েতের আবহে রাজ্যের নানা প্রান্ত থেকে বোমা উদ্ধার হচ্ছে
নন্দীগ্রাম এক ব্লকের হরিপুরে বুধবার রাতে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য গ্রামবাসীদের হাতে ধরা পড়ে দুজন বিজেপির দাবি তৃণমূল জড়িত অন্যদিকে অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের ঘটনাকে বিজেপির চাল বলে অভিযোগ তৃণমূলের দুজনকে আটক করেছে পুলিশ ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রার্থীদের সমর্থনে মিছিল করেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বুধবার সকালে বিজেপি প্রার্থীদের প্রচারের আগে একটি যোগদান কর্মসূচিতে সামিল হন সুকান্ত মজুমদার ভাটপাড়া অঞ্চলের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি সহ দশ থেকে পনেরোটি পরিবার তৃণমূল ছেড়ে এদিন বিজেপিতে যোগদান করেন সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যোগদানের ফলে অনেকটাই শক্তি বৃদ্ধি হবে বিজেপির ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করবে দাবি সুকান্ত মজুমদারের আক্রান্ত বিজেপি কর্মীরা বানারহাট থানার অন্তর্গত শালবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নাথুয়া চামটিমুখী এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ আতঙ্কে গ্রাম ছাড়া অনেক বিজেপি কর্মী দাবি বিজেপির দুপক্ষের সংঘর্ষে আহত পাঁচ বিজেপি কর্মী বিজেপির অভিযোগ বানারহাট থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নেয়নি পুলিশ পাল্টা রাতে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে পুলিশি অভিযানের নামে মহিলাদের মারধর করার অভিযোগ অভিযোগের তীরে বিদ্ধ পুলিশ এমনকি পুলিশের সঙ্গে তৃণমূল নেতারাও ছিলেন বলে দাবি বিজেপির অভিযোগ অস্বীকার পুলিশ ও তৃণমূল কংগ্রেসের একই স্কুলের দুই সহকর্মী শিক্ষক এবার পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের আসনে প্রার্থী কোচবিহার জেলা পরিষদের চৌদ্দ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা তাঁদের ইতিহাসের শিক্ষক বিনয় কুমার সরকার বিজেপির প্রার্থী এবং স্কুলের সহকারী প্রধান শিক্ষক তথা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক কৃষ্ণেন্দু আইচ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তবে এই প্রতিদ্বন্দ্বিতা আগামী দিনে কর্মক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলেই জানালেন দুই শিক্ষক একই নামে একই আসনে বিজেপি তৃণমূল প্রার্থী বিড়ম্বনায় বর্ধমানের কুরমুন পঞ্চায়েত বর্ধমান এক নম্বর ব্লকের ৩৩ নম্বর জেলা পরিষদের আসনে তৃণমূল ও বিজেপির দুই প্রার্থীর একই নাম মনিকা বাগ একই সঙ্গে একই নামের পোস্টার ব্যানার ফেস্টুন তৃণমূল ও বিজেপিতে খেতিয়া গ্রাম পঞ্চায়েত ও কুরমুন এলাকায় দেখা গেল এই ছবি স্বাভাবিকভাবেই দুটি দলের প্রার্থী থেকে কর্মীরা কার্যত বিড়ম্বনায় প্রার্থীকে ঘিরে দুই শিবিরের দাবি তাঁদের প্রার্থী জিতবেন পায়ে পায়ে পঞ্চায়েত এ পর্যন্তই পায়ে পায়ে পঞ্চায়েত এ পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত ৩টার সাথে